আজকের ক্লাসে আমি তোমাদের সাথে শেয়ার করব প্রোডাক্ট নলেজ। আর প্রোডাক্ট নলেজ বলতেই প্রথমে আসে আমাদের স্কিনটাকে প্রিপেয়ার করা। আর স্কিনটাকে প্রিপেয়ার করতে গেলেই প্রথমে আসে সিটিএম রুটিন, তার মানে ক্লিনিং, টোনিং, ময়েশ্চারাইজিং। ওকে, তো ক্লিনিংয়ের জন্য কিন্তু আমরা অলওয়েজ ওয়েট ওয়াইপস ইউজ করবো, এটা আমরা আগের ভিডিওতেই জেনেছি। নেক্সট স্টেপে আসছে টোনার। টোনার হিসেবে কোন টোনারগুলো তোমাদের অ্যাফোর্ডেবল হবে, কোন টোনারগুলো তোমাদের বাজেট ফ্রেন্ডলি হবে, আর কোনগুলো প্রত্যেক ব্রাইডকে তোমরা ইউজ করতে পারবে, মানে প্রত্যেক ব্রাইডের ওপরে যাবে এমন কোন টোনার। আচ্ছা, প্রথমে আমি লো রেঞ্জ থেকে হাই রেঞ্জের দিকে যাব। প্রথমেই আমি তোমাদের বলবো একটা টোনার, যেটা হচ্ছে জোভিসের টোনার, জোভিসের রোজ টোনার, মানে এই টোনারটা। এই টোনারটা কিন্তু যে কোনো ব্রাইডের ক্ষেত্রে যাবে, নর্মাল, অয়েলি, ড্রাই, সেন্সিটিভ, যে কোনো স্কিনে কিন্তু এই টোনারটা যাবে। এটা কিন্তু লো রেঞ্জে, ঠিক আছে? এটার প্রাইস আছে 175। এটা তোমরা ডিসকাউন্টে কিন্তু আরও কমে পেয়ে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে সব থেকে লো। এরপর আমি যাব এই টোনারটা, সিম্পল। এই টোনারটাও কিন্তু মোটামুটি বাজেটের মধ্যে, এটাও কিন্তু তোমাদের প্রত্যেক ব্রাইডকেই তোমরা ইউজ করতে পারবে, তাদের কোনো রকম কোনো প্রবলেম হয়। এটা একটা সুদিং টোনার, এটার প্রাইস আছে 450। এটা প্রাইস, এটাও কিন্তু তোমরা নিতে পারো। আর বায়োটেকের টোনার তো আমরা প্রত্যেকেই হয়তো জানি, বায়োটেকের টোনার হয়তো আমরা অনেকে ইউজ করেছি। তো বায়োটেকের টোনারটা আমরা কোনো শিল কাটা হয়নি, আমি এটা ভেবেছিলাম কোনো ব্রাইডের ওপর অ্যাপ্লাই করে দেখব। তো এটাও কিন্তু মোটামুটি 175 এরকম দাম আছে, ডিসকাউন্টে 150-145 এরকম পেয়ে যেতে পারো। এর থেকেও যদি হাই রেঞ্জে যেতে চাও তাহলে পিক্সি আছে, আরও অনেক টোনার আছে, প্লাম আছে, ঠিক আছে? তো তোমাদের বাজেটের মধ্যে যে টোনারটা হবে, যেটা তোমরা রেগুলার বেসিসে ইউজ করো, চাইলে সেটাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। কারণ ক্লিনিংয়ের পর কিন্তু টোনিংটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে পড়ে, কারণ আমরা ক্লিন করার সময় যে আমাদের পোরগুলো খুলে যায়, সেই পোরগুলোকে কিন্তু শ্রিঙ্ক করতে সাহায্য করে হচ্ছে টোনার, পোরটাকে টাইট করতে সাহায্য করে। যাদের হয়তো দেখবে অনেক ওপেন পোরসের সমস্যা আছে, তো তাদের ক্ষেত্রেও কিন্তু টোনারটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে পড়ে। টোনার কিন্তু আমরা স্কিপ কোনোভাবেই করবো না কোনো ব্রাইডের ক্ষেত্রে। নেক্সট আসছে হচ্ছে ময়েশ্চারাইজার। এবার ময়েশ্চারাইজার বলতে কিন্তু আমরা সবসময় দেখবো যে সিজনটা কি, সামার নাকি উইন্টার। দেখো, যদি সামার হয় তাহলে অবশ্যই আমরা নন অয়েলি কিছুই ইউজ করব। এবার তার মধ্যে লো রেঞ্জের থেকে আমি যদি শুরু করি তাহলে বলবো পন্ডসের একটা অয়েল ফ্রি ময়েশ্চারাইজার আছে, হাইলোরোনিক অ্যাসিড দেয়া, ওইটা ইউজ করতে পারি। আচ্ছা, এছাড়া এখন যেহেতু অ্যালোভেরা জেল অনেকে ইউজ করছে, তো তোমরা ইউজ করতে পারো ওয়াওয়ের, আরও অনেক ধরনের অ্যালোভেরা জেল আছে। একটু বাজেটের মধ্যে হবে, প্লাস সেটা কিন্তু প্রোডাক্টটা কিন্তু ভালো হতে হবে, কারণ তুমি যত ভালোভাবে তোমার স্কিনটাকে প্রিপেয়ার করে নিতে পারবে ততটাই ভালো তোমার মেকআপটা কিন্তু খুলবে, আর তার সাথে সাথে কিন্তু মেকআপটা অনেক ফ্ললেস দেখাবে। তার জন্য অবশ্যই স্কিনটাকে প্রিপেয়ার করা প্রয়োজন আছে। এবার তুমি যদি আরও বেশি গ্লো পেতে চাও তোমার ব্রাইডের মুখে, যদি আরও বেশি গ্লো সে যদি চায়, তাহলে তাকে অবশ্যই বলবে যে একটু খুব ভালো করে স্কিনটাকে বিয়ের আগে কিছুটা প্রিপেয়ার করে নিতে, একটু ফেস প্যাক, একটু ফেসিয়াল, এগুলো যদি সে করে তাহলে তার ফেসটা আরও বেশি ভালো হবে। এরপর ময়েশ্চারাইজারের ক্ষেত্রে আমি তোমাদের বললামই যে নন অয়েলি ময়েশ্চারাইজার সামার ইউজ করতে হবে। যদি একটু হাই রেঞ্জে সে যায়, মানে তুমি যদি একটু হাই রেঞ্জে যেতে চাও, তুমি যদি ভাবো যে আরও একটু ভালো কিছু ইউজ করবো, তাহলে অ্যাকোয়াব্লাস্ট আছে। অ্যাকোয়াব্লাস্ট কিন্তু খুব ভালো একটা নন অয়েলি ময়েশ্চারাইজার, ওটা কিন্তু মোটামুটি ওই 900-800 এরকম দামের মধ্যে তো ওটা পেয়ে যাবে। তো এবার আসি উইন্টারে। উইন্টারে কী কী ইউজ করতে পারো? ফার্স্টে আমি তোমাদের বলবো উইন্টারের ক্ষেত্রে অয়েলি ময়েশ্চারাইজার ইউজ করতে গেলে অবশ্যই দেখবে যে তার স্কিনটা যদি খুব অয়েলি হয় তাহলে তাকে তুমি মানে এই গরমকালে যে ময়েশ্চারাইজার নয় নয়লি যেটা আছে ওটা ইউজ করতে পারো। স্কিন টাইপটা আগে দেখে নেবে, আমি বারবার করে বলি যে স্কিন টাইপ দেখে তারপরেই তার উপর ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে, কারণ তার যদি প্রচুর পরিমাণে তেল ঝরে, তার স্কিনটা যদি অয়েলি হয় আমার মতন, তাহলে কিন্তু তাকে ওই শীতকালেও ড্রাই স্কিনের ময়েশ্চারাইজারই দিতে পারো। এবার দেখো, অনেকের হয় কি এই যে টিজোনটা, এই টিজোনটা খুব পরিমাণে ঘামে, টিজোনটা প্রচুর অয়েলি, আর এইগুলো হচ্ছে ড্রাই,
তাকে অবশ্যই এই টিজনটাতে নন অয়েলি ময়শ্চারাইজার আর এই এই জায়গাটাতে যে জায়গাটাতে আর ঘামছে না সেই জায়গাটাতে আমি অয়েলি ময়শ্চারাইজার দেবো, ঠিক আছে? এই জায়গাটাতে নন অয়েলি দেবো আর এই জায়গাটাতে তার ড্রাই স্কিনের অয়েলি, এই জায়গাটা অয়েলি ময়শ্চারাইজার দেবো আর এই জায়গাটা নন অয়েলি ময়শ্চারাইজার দেবো। অয়েলি ময়শ্চারাইজারের মধ্যে সিটাফিল ইউজ করতে পারো, সিম্পলের ময়শ্চারাইজার ইউজ করতে পারো, এমব্রলিশ ইউজ করতে পারো, এছাড়া আরও অনেক ধরনের অয়েলি ময়শ্চারাইজার আছে সেগুলো ইউজ করতে পারো। তুমি যদি কোনো ফেস অয়েল ইউজ করো, যেমন ধরো এই প্লামের এই অয়েলটা, এই এই অয়েলটা ইউজ করতে পারো। তাছাড়া এই বায়ো অয়েলটাও ইউজ করতে পারো তার স্কিনে, এটা ফেশিয়াল অয়েলের কাজ করে। শীতকালে এটা কিন্তু খুব ভালো যাবে, কারণ মেকআপটা খুব ভালো বসবে, গ্লো করবে, একটা ডিউই ফিনিশ দেবে, ঠিক আছে? তার জন্য কিন্তু এই অয়েলগুলো ইউজ করতে পারো। অলওয়েজ এই অয়েলগুলো ইউজ করবে কিন্তু ময়শ্চারাইজারের পর। এই অয়েলগুলো কিন্তু প্রাইমার লাগাবার আগে ইউজ করে নেবে, কারণ প্রাইমারের পর কিন্তু এগুলো ইউজ করে না। স্কিনটাকে যখন প্রিপেয়ার করবে তখন কিন্তু এগুলো ইউজ করবে, ঠিক আছে? কারণ এই ধরনের অয়েল ইউজ করার পরে স্কিনটা প্রচুর অয়েলি হয়ে যায়, তারপর আমরা কিন্তু প্রাইমার ইউজ করব। গরমকালে তোমরা যদি কোনো ব্রাইডাল স্যুট করো আর সেটা যদি এসির মধ্যে হয় তাহলে অবশ্যই কিন্তু তোমরা অয়েলি ময়শ্চারাইজার ইউজ করবে। যদি এসিতে থাকো তাহলে কিন্তু তুমি অয়েলি ময়শ্চারাইজার ইউজ করবে গরমকালে, আর যদি এসিতে না থাকো তাহলে নন অয়েলি ময়শ্চারাইজার ইউজ করো। সচরাচর কিন্তু আমরা মেকআপ করে বা সেজে গুজে বাইরে বেরোই কোনো অকেশন কোনো পার্টিতে, তখন কিন্তু আমাদের অবশ্যই গরমকালেতে নন অয়েলি ময়শ্চারাইজার ইউজ করতে হবে। কিন্তু যদি এসিতে থাকি, যদি ব্রাইডাল স্যুট করি, যদি পোর্টফোলিও করা হয় তখন কিন্তু, বা যদি ব্রাইডাল কোনো আর কি ওয়ার্কশপ থাকে সেই সময় কিন্তু আমরা অবশ্যই অয়েলি ময়শ্চারাইজার ইউজ করবো, নাহলে কিন্তু মেকআপ ফেটে যাবে। এবার চলে আসি প্রাইমারে। প্রাইমার কিন্তু গরমকালে আমরা কালার বারের ইউজ করব, অলওয়েজ কালার বারের প্রাইমার কিন্তু ইউজ করব। এই প্রাইমারটা কিন্তু আমরা ইউজ করব গরমকালে, কালার বারে এই প্রাইমার। এছাড়া দেখো লো রেঞ্জের মধ্যে নাইকার প্রেপমি আপ বলে একটা প্রাইমার আছে, ল্যাকমি অ্যাবসলিউটের প্রাইমারটা আছে, কে বিউটির প্রাইমার আছে, মেবলিনের প্রাইমার আছে। আর যদি হাই রেঞ্জে যেতে চাও, শীতকাল গরমকাল উভয়তে ইউজ করতে পারবে ম্যাকের প্রে প্লাস প্রাইম যে প্রাইমারটা আছে, ওটা ম্যাকের প্রে প্লাস প্রাইম যে প্রাইমারটা আছে ওটা কিন্তু তোমরা কিনলে গরমে প্লাস শীতেতে অল সিজনে তোমরা ওটা ইউজ করতে পারবে। ওটা তোমরা ওই যখন প্রেপ করবে, মানে যখন স্কিনটাকে তৈরি করবে তখনই ইউজ করতে পারো, প্লাস এটাকে প্রাইমার হিসেবেও তোমরা ইউজ করতে পারো, ফিক্সার হিসেবে ইউজ করতে পারো, মানে এটা একদম 3-in-1 কাজ করবে তোমার। এছাড়া যাদের প্রচুর ওপেন পোর্সের সমস্যা আছে তারা কিন্তু বেনিফিটের একটা প্রাইমার আছে, ওই প্রাইমারটা ইউজ করতে পারো তোমরা। বেনিফিটের পোর প্রফেশনাল প্রাইমার, ওটাও কিন্তু তোমাদের পোরগুলোকে হাইড করতে কাজ করবে, পোরগুলোকে সিঙ্ক করতে সাহায্য করবে, আর তার সাথে সাথে কিন্তু মেকআপটা খুব ভালো বসবে। ওপেন পোর্সের সমস্যা থাকলে কিন্তু মেকআপ বসতে চায় না ঠিকঠাক করে, সেই সময় কিন্তু তোমাদের ওই পোর প্রফেশনাল প্রাইমারটি খুব ভালো কাজ দেয়। দেখো বেস আমরা কিন্তু দুভাবে করতে পারি, একটা লিকুইড ফাউন্ডেশন দিয়ে, একটা কেকি ফাউন্ডেশন দিয়ে। যদি আমরা শীতকালে বেস করি তাহলে কিন্তু আমরা শীতকালে যখন আমরা মেকআপ করবো, যখন বেসটাকে রেডি করবো, তখন আমরা অবশ্যই কিন্তু কেকি ফাউন্ডেশন দিয়ে করতে পারি, বা কোনো ভারী ফাউন্ডেশন কিন্তু আমরা শীতকালে ইউজ করবো। আর আমরা যখন গরমকালে বেস করবো, যখন গরমকালে একটা মেকআপ করবো, যখন একটা গরমকালে ক্লায়েন্টকে রেডি করবো, তখন অবশ্যই কিন্তু আমরা লিকুইড ফাউন্ডেশন দিয়ে বেসটা করবো, তাহলে কিন্তু বেসটা অনেকক্ষণ টিকবে, বেসটা গলে যাবে না, বেসটা অনেকক্ষণ মানে একটা গ্লো করবে, একটা ভালো গ্লো দেবে। কিছুক্ষণ পর দেখবে একটা মেকআপ করার ম্যাক্সিমাম আধ ঘন্টা থেকে এক ঘন্টা পর দেখবে গ্লোটা ভালো আসছে, তারপর কিন্তু মেকআপটা বসে, ঠিক আছে? মেকআপটা ভালো বসলে কিন্তু ভালো গ্লো পাবে। এবার মেকআপটা তো বসতে টাইম লাগবে, যদি আমরা শীতকালেতে লাইট ফাউন্ডেশন দিই তাহলে আমাদের খুব একটা ভালো বেস আসে না, যদি গরমকালে আমরা মোটা ফাউন্ডেশন দিই তাহলেও কিন্তু আমাদের খুব ভালো বেস আসে না। তাহলে গরমকালে আমরা অবশ্যই একটা থিন লেয়ার দেব লিকুইড ফাউন্ডেশনের, আর শীতকালে আমরা মোটা লেয়ার দেবো ভারী ফাউন্ডেশন দিয়ে, কোনো ভারী ফাউন্ডেশন ইউজ করতে পারি। এই দেখো পিএসসির ফাউন্ডেশন, সুপারস্টে, মেবলিনের ফাউন্ডেশন আছে, একটা ফাউন্ডেশন, এগুলো কিন্তু আমরা গরমকালে ইউজ করতে পারি, একটা থিন লেয়ার পাবে, তার সাথে সাথে কিন্তু একটা ভালো কভারেজ পাবে। এগুলো কিন্তু আমরা গরমকালে ইউজ করতে পারি। এবার শীতকালে কিন্তু আমরা একটু ভারী ধরনের ফাউন্ডেশন ইউজ করব, যেমন ম্যাকের ফাউন্ডেশন, তারপরে ধরো আরও অনেক আছে, ক্রাইলনের আছে। ক্রাইলনটা যেহেতু গরমকালে না প্রচুর ঘেমে যায়, তার সাথে গলে যায় ফাউন্ডেশনগুলো, নষ্ট হয়, তো আমি বলবো ক্রাইলনটাকে কিন্তু গরমে একটু অ্যাভয়েড করার চেষ্টা করো।
কারণ ব্রাইডকে তো অনেকের মাঝখানে থাকতে হবে, তার সাথে তার তাকে আগুনের সামনে বসতে হতে পারে। তো আমি বলবো যে তাদের তো ব্রাইডের তো অনেক রিচুয়াল থাকে, অনেক রিচুয়াল পালন করতে করতে কিন্তু অর্ধেক মেকআপ খেমে নিয়ে চান করে যাবে, তার ফলে কিন্তু পুরো দোষটা পড়বে মেকআপ আর্টিস্টের উপর যে মেকআপ আর্টিস্ট ভালো সাজাতে পারেনি। তাই আমি বলবো যে তোমরা যখন যে প্রোডাক্টটা তার উপর অ্যাপ্লাই করবে, যে প্রোডাক্টগুলো দেবে, সেই প্রোডাক্টগুলো যেন ভালো হয়। যদি ভালো প্রোডাক্ট দাও, যদি ভালো ব্রাশ দিয়ে মেকআপটা করো, তাহলে দেখবে মেকআপটা একদম ফ্ললেস দেখাবে। তার সাথে তোমার নামটাও হবে যে আমি অমুক মেকআপ আর্টিস্টের থেকে সেজেছি, সে কিন্তু আমাকে খুব ভালো সাজিয়েছে, বা তার কথা থেকে আর একজনের কাছে যাবে, বা সে আবার তোমার কাছে আসতে পারে। না, একজনের থেকে একজন, একজনের থেকে একজন, প্রথমেই তো তোমার কাছে অনেকে চলে আসবে না। আশা করি তোমাদের কাছে ফাউন্ডেশনটা ক্লিয়ার হয়ে গেল। গরমকালে শীতকালে তোমরা কী কী ফাউন্ডেশন ইউজ করতে পারো? শীতকালে সব সময় চেষ্টা করবে একটু ভালো কভারেজওয়ালা ফাউন্ডেশন ইউজ করার। হুডা বিউটি, ম্যাক, ক্রাইলন, হ্যাঁ, এগুলো ইউজ করবে। আর যদি এইগুলো ইউজ করো, তাহলে অবশ্যই আমি বলবো ভালো ইলিউমিনেটার, ভালো প্রাইমার, ভালো একটা ফেসিয়াল অয়েল, এগুলো দিয়ে কিন্তু তারপর ইউজ করো। বা স্টেপ বাই স্টেপ কখন কোনটা দিতে হবে আমি তোমাদেরকে সেগুলো যখন আমি ডেমো দেখাবো বা আমি যখন সেলফ মেকআপ করবো, তোমাদের কিন্তু পুরোটা ক্লিয়ার করে দেবো। আমি প্রোডাক্ট সম্বন্ধে আজকে তোমাদেরকে ধারণাটা দিচ্ছি, ঠিক আছে? এরপর আমি চলে যাব হচ্ছে কম্প্যাক্টে। এবার কম্প্যাক্ট আমি বলবো তোমরা পিএসি ইউজ করো। পিএসি বা এলেগাল, এই ধরনের কম্প্যাক্টগুলো ইউজ করো, এগুলো কভারেজ খুব ভালো পাওয়া যায়। তুমি তোমার ফাউন্ডেশনে যে কভারেজটা তুমি পাবে না, যে কভারেজটা তুমি তোমার ফাউন্ডেশন থেকে পাবে না, সেই কভারেজটা কিন্তু এই কম্প্যাক্ট থেকে পেয়ে যাবে। মানে কম্প্যাক্ট আমরা কখন ইউজ করব? একদম শেষে যখন ফেসটা সেট হয়ে যাবে, তারপর আমরা কম্প্যাক্ট ইউজ করব, তখন এটা একটা ভালো কভারেজ দেবে। এবার তোমাদের হয়তো মনে প্রশ্ন জাগতেই পারে যে ফাউন্ডেশনটা দিই, তুমি যা বলছো ফাউন্ডেশনটা কেনার, আমি কোন শেড, কার কী শেড হবে কী করে বুঝব? দেখো, সব রকম শেডের ফাউন্ডেশন কিনলে এটা কিন্তু করতে চাও না। যে কোনো দুটো ফাউন্ডেশন কেনো, সেই দুটো বা তিনটে ফাউন্ডেশনকে মিক্স অ্যান্ড ম্যাচ করে প্রত্যেকে স্কিনে চলে যাবে। যেমন ধরো পিএসসির কথা বলি, পিএসসির তোমরা চেষ্টা করবে 2.1, একটা শেড আছে 2.1, আর একটা শেড হচ্ছে 3.3। এই দুটো শেড তোমাদের যদি কেনা থাকে, 2.1টা কিন্তু ফেয়ার টু মিডিয়াম স্কিনে চলে যাবে। এবার মিডিয়াম টু ডার্ক স্কিন টোন তোমাদের যদি কোনো ব্রাইট পাও, তাহলে কিন্তু তোমরা 2.1 আর 3.3কে মিক্স অ্যান্ড ম্যাচ করে একটা শেড বানিয়ে নিই, সেটা কিন্তু তুমি তোমার ক্লায়েন্টের মুখে অ্যাপ্লাই করতে পারো। ঠিক সেম মেবলিনেও কিন্তু সেম তোমরা করতে পারো। একটা ওয়ার্ম শেড কিনে নিলে, একটা একটু ফেয়ার বা একটা একটু ডার্কের কোনো শেড কিনে নিলে, কিনে নিয়ে কিন্তু তোমরা সেটাকে মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করতে পারবে ক্লায়েন্টের ফেসে। এই যেমন ধরো এটা একটা ফাউন্ডেশনের শেড, দেখতে পাচ্ছ শেডটা? এই শেডটার সাথে আমার স্কিন কিন্তু মোটামুটি যাচ্ছে। আমি যদি এই শেডটার সাথে একটু এই ফাউন্ডেশনের শেডটা মিক্স করি, দেখো এটা একটু লাইট, তোমার যদি ব্রাইট একটু লাইট শেডের হয়, যদি একটু বেশি ফর্সা হয়, তাহলে এই দুটো শেডকে আমি যদি অ্যাড করে নিই, করে নিয়ে আমি এখানে ইউজ করছি, দেখো চলে গেল। এভাবে তোমরা কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচ করে তোমাদের ব্রাইটের স্কিনে অ্যাপ্লাই করতে পারো। আর কম্প্যাক্টটা যদি আসি, তো আমি বলবো তোমরা, আমি অন্য কোনো সাজেশন দেবো না, আমি দুটো কম্প্যাক্টই বলবো, একটা হচ্ছে পিএসসি, একটা হচ্ছে এলেগাল। পিএসসির শেড নাম্বার 1 কিনতে পারো, আর তার সাথে শেড নাম্বার 1টা হচ্ছে একটু আইভরি বা একটু ফেয়ার টাইপের স্কিনের জন্য, আর শেড 2 বা 3, এই দুটো যদি কম্প্যাক্ট তোমার কাছে থাকে, শেড 1 আর 2 বা 3 যদি থাকে তোমার কাছে, তাহলে কিন্তু বেটার। বা এরকম করতে পারো, এলেগালের একটা নিলে আর একটা পিএসসির নিলে, তাহলে পিএসসির আমি বলবো এটা নাও, এই শেডটা নাও পিএসসির, এটা হচ্ছে 02 02, ঠিক আছে? এই শেডটা নাও, আর হচ্ছে এটা হচ্ছে এলেগালের, দেখো এটা এলেগালের। এবার এটা নিতে পারো, এটা দেখো একদম আমার স্কিন টোনের,
তাহলে অলওয়েজ তোমরা চেষ্টা করবে যে দুটোর বেশি যেন তোমাদের প্রোডাক্ট মানে কম্প্যাক্ট বলো, চেষ্টা করবে দুটোর বেশি ফাউন্ডেশন বা দুটোর বেশি কম্প্যাক্ট না রাখার, যেহেতু শুরুতে তোমরা এখন সবে ছোট ছোট মেকআপ আর্টিস্ট এখনও হওনি। অবশ্য যখন হয়ে যাবে মেকআপ আর্টিস্ট প্রফেশনাল তখনও কিন্তু তোমরা চেষ্টা করবে দুটো বা তিনটের বেশি প্রোডাক্ট না রাখার, কারণ এমন তো হতেই পারে, এখন তো কম্পিটিশনের যুগ, তোমার কাছে প্রচুর ব্রাইড, তোমার কাছে যখন প্রচুর ব্রাইড আসতে থাকবে, তুমি যখন প্রচুর কাজ করতে থাকবে, তখন তুমি আস্তে আস্তে স্টক বাড়াবে। এখন শুধু শুধু এক গাদা প্রোডাক্ট কিনে সেগুলোকে ঘরের মধ্যে বন্দি করে রেখে তো লাভ নেই, নষ্ট করো, এক্সপায়ারি ডেট করো, কোনো লাভ নেই। তাই আমি বলবো যে অল্প অল্প প্রোডাক্ট দিয়ে শুরু করো, আস্তে আস্তে যখন তোমরা ব্রাইড পাবে তখন আস্তে আস্তে তাদের থেকে যে ইনকামটা তুমি করতে থাকবে সেখান থেকে কিন্তু তোমরা আবার আস্তে আস্তে প্রোডাক্ট কিনতে থাকবে। এরপর আমি আসি সেটিং পাউডার বা যেটাকে আমরা লুজ পাউডার বলে থাকি, তো তার মধ্যে আমি তোমাদেরকে ফার্স্ট অপশন দেবো মিস ক্লেয়ারি। মিস ক্লেয়ারি কিন্তু খুব কম প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে। আর একটা দেবো হচ্ছে ফরএভার 52। ফার্স্টে আমার হাতের কাছেই এটা ছিল মিস ক্লেয়ারিটা, মিস ক্লেয়ারিটা দেখিয়ে দিই, এটা শেড হচ্ছে 02। মিস ক্লেয়ারির এই পাউডারটা কিন্তু মোটামুটি একটা বাজেটের মধ্যে আসে, এটা আমার অনেকটাই খরচা হয়ে গেছে, তো এটা আমার হচ্ছে সেকেন্ড, আমার মেকআপ আর্টিস্ট হওয়া থেকে এটা সেকেন্ড। এর ছাড়া আমি ফরএভার 52 আরও কয়েকটা ব্র্যান্ডের আমি ইউজ করেছি, মোটামুটি এটা ভালো। এটা হচ্ছে ফরএভার 52, ঠিক আছে। এই ধরনের লুজ পাউডারগুলো কিন্তু তোমরা খুব অল্প দামে পেয়ে যাবে, এগুলো কিন্তু তোমাদের মোটামুটি বলবো যে এখন যেহেতু তোমরা সবে প্র্যাকটিসে আছো, এরপর তোমরা আস্তে আস্তে ব্রাইট পাবে, তখন তোমরা আরও ভালো আরও দামি যে লুজ পাউডারগুলো আছে আস্তে আস্তে অনলাইনের মাধ্যমে তোমরা অনেক খোঁজ নিতে থাকবে, যখন তোমরা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হয়ে যাবে তখন তোমরা আরও অনেক ধরনের ব্র্যান্ডের হদিশ পাবে এবং তখন তোমরা সেগুলো কিনবে। এখন শুরুর দিকে তোমরা আমি বলো মিস ক্লেয়ারিটাই কেনো, মিস ক্লেয়ারিটা তোমাদের জন্য বেস্ট হবে, আমিও সেটাই করেছিলাম। তো চলে গেল লুজ পাউডার, এবার চলে এসেছি কন্টুর। তবে কন্টুরের কথা বললে আমি ফার্স্টেই বলবো ক্রাইলনের NG2, ক্রাইলনের NG2 কিন্তু তোমাদের জন্য একদম পারফেক্ট হবে, তোমরা ক্রাইলনের NG2 দিয়ে কিন্তু তোমাদের কন্ট্রোলটা করে নিতে পারো, বেস্ট অপশন। এছাড়া আমি বলবো তোমাদের যদি এত বাজেট না থাকে, যে কোনো চকলেট কালারের বা কোনো ডার্ক ব্রাউন কালারের তোমাদের কাছে যদি লিপস্টিক থাকে, বুলেট লিপস্টিক মানে যেটা ক্রিমি লিপস্টিক, যেটা আমরা আগে ইউজ করতাম, এখন আমরা অনেকে ম্যাট লিপস্টিক ইউজ করি, তো ওইটা দিয়ে কিন্তু তোমরা আপাতত প্র্যাকটিস সেশন ইউজ করতে পারো, ঠিক আছে। এছাড়া আমি কন্ট্রোলে তো দুটো টাইপ হয়, একটা হচ্ছে পাউডার একটা হচ্ছে ক্রিম টাইপ, আমি তোমাদের ক্রিমের অপশন বললাম, এবার হচ্ছে পাউডারটা। এটা তোমাদের কাছে এই মুহূর্তে যে আই শ্যাডো প্যালেটটা আছে তাতে যদি কোনো ডার্ক ব্রাউন বা কোনো চকলেট টাইপের কোনো শেড থাকে তাহলে সেটা দিয়ে কিন্তু তোমরা ব্রোনজার হিসেবে ইউজ করতে পারো, সেটাই। তাহলে কন্ট্রোল আর ব্রোনজারের ব্যাপারটা চলে গেল। এরপর আসি লিপস্টিক। লিপস্টিক তোমাদের কাছে পিঙ্ক, মেরুন আর মোটামুটি একটা নিউট কালার, তিনটে কালার মোটামুটি থাকলেই হলো যে কোনো ব্র্যান্ডের, যেহেতু ওটা প্র্যাকটিস সেশন, বেশি কিছু কেনার প্রয়োজন আমি বারবার করে তোমাদের বলছি। হাইলাইটার, হাইলাইটার প্যালেট থেকে যদি কোনো শিমারি টাইপের শেড থাকে সেটা দিয়ে তোমরা হাইলাইটার ইউজ করে নিতে পারো। আদারওয়াইজ আমি বলবো শুরুতে তোমরা উইট অ্যান্ড ওয়াইল্ডের প্রিসিয়াস প্যাটেল আর সুইস বিউটির যে হাইলাইটারটা হয়, দুটো হাইলাইটারের মধ্যে যে কোনো একটা তোমরা নিয়ে নাও, তাহলে তোমাদের হাইলাইটারের পর্ব শেষ হয়ে গেল। এই দেখো এটা হচ্ছে সুইস বিউটির হাইলাইটার আর এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার। তার মধ্যে আমি বলবো সুইস বিউটিটাই আমার বেশি ভালো লেগেছে, কারণ দেখো এখানে চারটে কালার আছে, একটা দুটো তিনটে চারটে, একটু অন্যরকম টাইপের, এইটা কিন্তু বেশ ভালো আর এটার দাম কিন্তু 349। এটা হচ্ছে সুইস বিউটি আর এটাও খুব সুন্দর, এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের, এটা আমার বহু বছর আগে কেনা, ধরে নাও তাও 3-4 বছর আগে কেনা এটা, এটার তখন দাম নিয়েছিল মানে প্রিন্টে যেটা আছে 499। এই দুটো হাইলাইটারের গল্প হয়ে গেল। এরপর আসি কনসিলার। কনসিলারের জন্য বেস্ট আমি বলবো তোমাদের যদি ক্রাইলনের কেনো FS28, FS29, FS27, এই কয়েকটা শেড কিন্তু তোমাদের কনসিলারের জন্য লাগবে। আর যদি মনে করো যে না আমরা একটু লো রেঞ্জে কিছু কিনতে চাই, তাহলে সুইস বিউটির এই ধরনের কনসিলারগুলো তোমরা নিয়ে নিতে পারো, এগুলো বেটার হবে। ওয়েট অ্যান্ড ওয়াইল্ড আছে, টার্টের কনসিলার আছে খুব ভালো, ওটা
ইন্ডাস্ট্রিয়াল আছে, এলেগার্লের আছে, ইনসাইটের আছে। তোমাদেরকে আপাতত আমি বলবো সুইস বিউটি, এলেগার্ল, তারপরে তোমাদের ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এই ধরনের কনসিলারগুলো নিতে, কারণ এগুলো তোমাদের মোটামুটি বাজেটের মধ্যে হবে আর সুবিধাও হবে অনেকটা। আমি মোটামুটি কনসিলারের জন্য দুটো শেড রেখেছি, একটা হচ্ছে সুইস বিউটি 0.03, ঠিক আছে, এটা বলবো নিতে, আর 01 নিতে পারো সুইস বিউটির। এই দুটো শেড মোটামুটি রাখলে মিক্স অ্যান্ড ম্যাচ করে তোমাদের হয়ে যাবে। ওকে, এই গেল আমার কনসিলার। ব্লাশের জন্য আমি বলবো ল্যাকমির ব্লাশ ইউজ করতে পারো, আই ম্যাজিকের কিনতে পারো, বা তোমার প্যালেট থেকে যে কোনো কালার নিয়ে, আইশ্যাডো প্যালেটের যে কোনো একটা কালার নিয়ে তোমরা একটু পিঙ্কিশ টাইপের বা একটু মেরুন টাইপের যে কোনো কালার নিয়ে তোমরা ব্লাশ ইউজ করে নিতে পারো। আদারওয়াইজ তোমরা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যে সিঙ্গেল ব্লাশগুলো হয় ওগুলো কিনতে পারো। সব থেকে ভালো হবে আইশ্যাডো প্যালেট থেকে যে কোনো কালার নিয়ে ইউজ করা, কারণ তোমাদের এখন আমি চাই না কোনোভাবেই প্রচুর টাকা খরচা করে দিতে, যে তুমি এখন প্র্যাকটিসটা হচ্ছে তোমাদের, সবে ক্লাস শুরু হচ্ছে, তো যেগুলো খুব প্রয়োজন যেগুলো না কিনলে নয় সেগুলি তোমরা কেনো। আইশ্যাডো প্যালেট থেকে যে কোনো কালার নিয়ে তোমরা ব্লাশ ইউজ করতে পারো, অথবা তোমরা যদি ক্রিম ব্লাশ ইউজ করতে চাও যে কোনো একটা পিঙ্কিশ টাইপের লিপস্টিক নিয়ে নাও, দিয়ে তোমরা সেটা দিয়ে ব্লাশ করো। আর এছাড়া তোমাদের যদি বাজেট থাকে তাহলে তোমরা কিনে নিতে পারো আই ম্যাজিকের ব্লাশ, বা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যে সিঙ্গেল ব্লাশগুলো হয় ওগুলো নিতে পারো, মিস ক্লেয়ারিরও ব্লাশ হয়, এই ধরনের ব্লাশ কিন্তু তোমরা নিয়ে নিতে পারো, একদম লো বাজেটের মধ্যে হয়ে যাবে। আইশ্যাডো প্যালেট, আইশ্যাডো প্যালেট কেনার সময় আমি বলবো যে খেয়াল রাখতে আইশ্যাডো প্যালেটটা যেন অথেন্টিক হয়, যেন কোনো ডুপ মাল না হয়, ঠিক আছে, ফেক প্রোডাক্ট যেন না হয়। ফ্লিপকার্ট থেকে নিও না, কিনলে ভালো দোকান থেকে নাও, সেটা কম দামে প্যালেট হলে কম দামে প্যালেট নাও। আমি বলবো শুরুতে তোমরা একটা সব রকম কালারের একটা প্যালেট নাও, মানে কিছু ম্যাট শেড থাকবে, কিছু শিমারি শেড থাকবে, কিছু গ্লিটারি শেড থাকবে, এরকম ধরনের নাও, মানে অনেকগুলো কালারের একটা প্যালেট নিয়ে নিতে পারো। তার জন্য তোমরা নিতে পারো হচ্ছে বিউটি গ্লেজের যে প্যালেটগুলো হয় ওগুলো নিতে পারো, হেড টু উইথ লাভের যে প্যালেটটা হয় ওটাও ভালো, ওটাও চলছে এখন খুব, ওটাও নিতে পারো। আমি বলবো যে এরপর তোমরা যখন আরও ভালো কাজ করবে তখন কার্নিভাল, তারপরে তোমার আই ম্যাজিক এই ধরনের প্যালেট নিতে পারো। সব থেকে বাজেটের মধ্যে আমি বলবো কম দামের মধ্যে যদি ভালো চাও 700-800 টাকার মধ্যে তাহলে বিউটি গ্লেজের প্যালেটগুলো নিতে পারো, হেড টু উইথ লাভের প্যালেটগুলো নিতে পারো। মাস্কারা মেবলিন নিতে পারো, ল্যাকমি নিতে পারো, NYB-এর যে মাস্কারা ফাস্কারাগুলো আছে ওগুলো নিতে পারো, পার্পল থেকে অনেক ধরনের মাস্কারা পেয়ে যাবে নিতে পারো, আর এছাড়া ফেস স্ক্যানারে নিতে পারো, বেনিফিটের নিতে পারো, এই ধরনের কিন্তু অনেক তোমাদের কাছে অপশন আছে। তোমরা নাইকা খুললে, পার্পল খুললে হাজার একটা তোমরা মাস্কারা পেয়ে যাবে, যে কোনো একটা কম দামের মধ্যে যেটা তোমাদের বাজেটের মধ্যে হবে নিয়ে নিও। ওকে, তোমরা কিন্তু একদম খুব চিপ প্রোডাক্ট কিনে নিও না, যেটা 50-60 টাকা 100 টাকায় পাওয়া যায় ওই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে নিও না ভুল করেও, কারণ ওটা কিন্তু তোমরা যদি নাও তোমরা ঠকবে, তোমাদের টাকাটা বেকার জলে যাবে। এই একদম বাজেটের মধ্যে যদি নিতে চাও ভালো প্রোডাক্ট, আমি বলবো মেবলিন, ল্যাকমি, আরও যেগুলো আছে হুডা বিউটি, বেনিফিট, PSE। এবার আছে সেটিং স্প্রে, সেটিং স্প্রের জন্য আমি বলবো তোমরা PSE নিতে পারো, PSE সেটিং স্প্রে ভালো, বা তোমরা যদি ম্যাকের প্রেপ প্লাস, প্রাইম প্লাস, ফিক্স যেটা আছে ওটা নিতে পারো, তাহলে তোমাদের 3-in-1 কাজ করবে। আদারওয়াইজ NYX প্রফেশনালে নিয়ে নিতে পারো, ডেইলি লাইফ ফর এভার 52 আছে ওটাও নিতে পারো, ওটা একটু হাই রেঞ্জে হয়ে যেতে পারে। সুইস বিউটি বা সুগার এই ধরনের কিন্তু ব্র্যান্ডে তোমরা নিতে পারো, সুগারেরটা বোধ হয় একটু দামটা বেশি হবে, আর সুইস বিউটির বোধ হয় 237-235 এই ধরনের দাম হতে পারে। এই হয়ে গেল আমার পুরো বেস কমপ্লিট, যদি কিছু বাকি থেকে থাকে আমি তোমাদের নেক্সট ডে অবশ্যই বলে দেবো, যখন ডেমো দেবো তখনও তোমরা অনেক প্রোডাক্টের নাম বা অনেক প্রোডাক্ট সম্বন্ধে তোমরা জানতে পারবে। এবার আসি ব্রাশ, বিউটি ব্লেন্ডার এগুলোর সম্বন্ধে। প্রথমেই বলবো তোমরা যে বিউটি ব্লেন্ডারটা নেবে সেই বিউটি ব্লেন্ডারটা যেন একটু কোয়ালিটি হয়, একটু যেন কোয়ালিটি থাকে তার মধ্যে। PSE বিউটি ব্লেন্ডার কিন্তু খুব ভালো, যদি তোমরা PSE বিউটি ব্লেন্ডার কিনতে না পারো তোমরা নাইকার বিউটি ব্লেন্ডার নিতে পারো, বা PSE বিউটি ব্লেন্ডারের একটা মিনি ভার্সন হয় ওটাও কিন্তু তোমরা চাইলে নিতে পারো, কিন্তু ওটা ব্লেন্ড করতে একটু প্রবলেম হবে, যেটা হয়তো খুব ছোটো সাইজ, ওটা ব্লেন্ড করতে একটু সময় লাগবে, এটাই আর কি। বিউটি লিজেজার আছে, কালার বারার আছে বিউটি ব্লেন্ডার, ওগুলো কিন্তু নিয়ে নিতে পারো তোমরা, দেখবো ওয়ান টাইম ইউজের একটা বিউটি ব্লেন্ডার পাওয়া যায়, ওগুলো তোমরা নিয়ে নিতে পারো। এবার আসি ব্রাশ, ব্রাশ আমি বলবো যদি লো বাজেটে চাও বেলির ব্রাশ নিয়ে নিও, ফেসবুকে কিন্তু পেজ আছে যারা কিন্তু বেলির ব্রাশ বিক্রি করে, তো তোমরা সেখান থেকে বেলির ব্রাশ নিয়ে নিতে পারো, বা তোমরা যদি হাই রেঞ্জের কিছু কিনতে চাও
তাহলে আমি বলবো তোমরা পিএসসি ব্রাশের সেট হয় ওটা নিয়ে নিতে পারো, খুব ভালো হবে, ওতে সব রকম ব্রাশ দেওয়া থাকে, ওটা নিতে পারো। আর যদি এখন একদম প্র্যাকটিসের জন্য কিনতে চাও, ফ্লিপকার্টে অ্যামাজনে অনেক ধরনের ব্রাশ পাবে, একটু ভালো কোয়ালিটি ফুল যদি কোনো ব্রাশ তোমরা পাও হদিস, আমি পেলে আমি তোমাদের লিঙ্কে দিয়ে দেবো, একদম নিচে কোনো লিঙ্কে দিয়ে দেবো। তবে যদি ভালো ব্লেন্ড করতে চাও, যদি ভালো একটা ফ্ললেস মেকআপ চাও, একটা ভালো ব্রাশ কিন্তু খুব প্রয়োজন হয়ে পড়ে। তার জন্য আমি বলবো তোমরা প্রোডাক্ট যেমন ভালো কিনছো ঠিক সেরকম ব্রাশটাও ভালো কেনার চেষ্টা করো, তাহলে দেখবে তোমার মেকআপটা খুব ভালো বসবে। আর আমি যদি কোনো লো রেঞ্জে ভালো ব্রাশ পাই ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে, আমি অবশ্যই তোমাদের লিঙ্কটা প্রোভাইড করে দেবো। এছাড়া আরও একটা জিনিস লাগে, যেটা হচ্ছে ফিঙ্গার পাফ আর একটা পাফ। পাফ মানে হচ্ছে যেগুলো দিয়ে আমরা পাউডার ট্যাপ 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 করি, সেটাকে আমরা পাফ বলে থাকি। এগুলো হচ্ছে পাফ, এগুলো তোমরা যে কোনো কসমেটিক স্টোরে পেয়ে যেতে পারো, এগুলো অনেক কম দামে বিক্রি হয়। এটা পিএসসি, এটা একটু দামি, বাট তোমরা কিন্তু এই ধরনের পাফ অনেক দোকানে পেয়ে যাবে কিনতে, ওইগুলো কিন্তু কিনে নিতে পারো। আজকে এতটুকুই থাক, নেক্সট ক্লাস হাউ টু ইউজ বিউটি ব্লেন্ডার।